এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আমাদের নয়েল রিমুভালের পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট নয়েল রিমুভ করলাম, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে ইয়ার্নের কোয়ালিটির ইমপ্রুভমেন্ট, যে কতটুকু আমার কোয়ালিটি ইমপ্রুভ করবে। তো এই দুইটা জিনিস। আর প্রপার্টি হিসেবে ইয়ার্নের তিনটা প্রপার্টিকে দেখানো হয়েছে, একটা হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ, একটা হচ্ছে ইয়ার্নের ইভেননেস, এবং আরেকটা হচ্ছে ইয়ার্নের ইমপারফেকশন। তো ইয়ার্নের স্ট্রেংথ তো আমরা আসলে এটা সবাই জানি স্ট্রেংথ কি জিনিস, আর তারপরে হচ্ছে ইয়ার্নের ইভেননেসও আমরা জানি ইভেননেস কি জিনিস। ইভেননেস তো মানে হচ্ছে সমতা, তো কার সমতা, সেটা হচ্ছে ইয়ার্নের মাস পার ইউনিট লেংথের সমতাকে আমরা বলি হচ্ছে ইয়ার্নের ইভেননেস। বা আমরা এভাবে বলতে পারি যে কার সমতা সেটা হচ্ছে কার সমতা সেটা হচ্ছে আমরা এটাকে বলতে পারি যে নাম্বার অফ ফাইবার্স ইন ডিফারেন্ট ক্রস সেকশন অফ এ ইয়ার্ন, অর্থাৎ ইয়ার্নের ডিফারেন্ট ক্রস সেকশনে ফাইবারের সংখ্যার সমতা। এই দুইভাবে হচ্ছে আমরা ইয়ার্নের ইভেননেস কে সংজ্ঞায়িত করতে পারি। তো এখন তো স্ট্রেংথ বুঝলাম, ইভেননেস বুঝলাম, সি দিয়ে যেটা বোঝানো হচ্ছে, যে স্মল সি, সি দিয়ে যেটা বোঝানো হচ্ছে, সি দিয়ে বোঝানো হচ্ছে আমার ইয়ার্নের ইমপারফেকশন। এই টার্মটার সাথে আমরা একটুখানি অপরিচিত, যে ইয়ার্নের ইমপারফেকশন এই জিনিসটা হচ্ছে কি জিনিস। ইয়ার্নের ইমপারফেকশন হচ্ছে এই যে নিচের এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখো তোমরা। ইয়ার্নের ইমপারফেকশন কি জিনিস এটা একটু এখান থেকে নোট ডাউন করে রাখো। ইয়ার্নের ইমপারফেকশন বলতে আসলে বোঝানো হয় ইয়ার্নের ইমপারফেকশন ইন্ডেক্স। এই লেখাটা একটু নোট ডাউন করে নিতে হবে। তো ইয়ার্নের ইমপারফেকশন বলতে বোঝানো হয় ইয়ার্নের ইমপারফেকশন ইন্ডেক্স। তো ইমপারফেকশন ইন্ডেক্স আবার কি জিনিস? তো ইমপারফেকশন ইন্ডেক্স আবার কি জিনিস? ইমপারফেকশন ইন্ডেক্স হচ্ছে তিন ধরনের ফল্টের যোগফল, অর্থাৎ থিক প্লেস, থিন প্লেস এবং ন্যাপস। এই তিন ধরনের ফল্টের কতগুলা ফল্ট আসলো সেটা হচ্ছে ইমপারফেকশন ইন্ডেক্স। আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর সময় একটা ইয়ার্নের টেস্টিং মেশিন আছে, যেটা আমি নাম উপরে লিখে রেখেছি, যে এটা উস্টার ইভেননেস টেস্টার। তো এই ইভেননেস আসলে উস্টার মূলত ম্যানুফ্যাকচারারের নাম, উস্টার কোম্পানি, মেশিনটার আসলে নাম হচ্ছে ইভেননেস টেস্টার, উস্টারটা হচ্ছে ম্যানুফ্যাকচারারের নাম। তো একটা ইভেননেস টেস্টার হচ্ছে একটা মেশিন, সাধারণত উস্টার কোম্পানির ইভেননেস টেস্টারই বেশি ব্যবহার করা হয়, এজন্য আমি ওটা লিখে রেখেছি। তো এই মেশিনে ইয়ার্নকে 1000 মিটার টেস্ট করা হয়, 1000 মিটার। তবে কখনো কখনো 1000 মিটার টেস্ট না করে হচ্ছে কমও করা হয়, যেমন হচ্ছে 400 মিটার করা হয়। তো যদি 400 মিটার করা হয় তাহলেও সেটা রেজাল্টটাকে 1000 মিটারে কনভার্ট করে তারপরে শো করা হয় আর কি। মূলত স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 মিটার টেস্ট করা। যদি 400 মিটারও টেস্ট করা হয় সময় বাঁচানোর জন্য, তাহলেও হচ্ছে 400 মিটারের রেজাল্টটাকে 1000 মিটারে কনভার্ট করে তারপরে হচ্ছে প্রকাশ করা হয় আর কি। তো 1000 মিটারের ক্ষেত্রে যেহেতু প্রকাশ করা হয়, তো সেক্ষেত্রে এই 1000 মিটারের প্রকাশ করার পরে এই তিন ধরনের ফল্ট কয়বার রিপিট হলো, 1000 মিটারে টেস্ট করার পরে তিন ধরনের ফল্ট কয়টা পাওয়া গেল, এটার সংখ্যাটাই হচ্ছে ইমপারফেকশন ইন্ডেক্স। অর্থাৎ থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস কয়টা পাওয়া গেল, এটার সংখ্যাটাই হচ্ছে ইমপারফেকশন ইন্ডেক্স। ধরা যাক থিক প্লেস পাওয়া গেল 100টা, থিন প্লেস পাওয়া গেল 100টা, ন্যাপস পাওয়া গেল 50টা, তার মানে হচ্ছে টোটাল 1000 মিটার। জি আমি প্রশ্ন স্যার, জি স্যার, স্যার প্লাস 50% প্লাস মাইনাস 50% স্যার, এই জিনিসটা কি স্যার? আমি প্রশ্ন করার সুযোগ দিব, আমি আগে কথা বলে নেই, আমি তোমাকে প্রশ্ন করার সুযোগ দিব, ঠিক আছে? জি স্যার। জি হ্যাঁ, তো এই ধরনের থিক প্লেস কয়টা পাওয়া গেল, থিন প্লেস কয়টা পাওয়া গেল, ন্যাপস কয়টা পাওয়া গেল, এটার সর্বমোট সংখ্যাটাই হচ্ছে আমরা বলি ইমপারফেকশন ইন্ডেক্স। তাহলে আবারও রিপিট করি আমি কথাটা, যে ইয়ার্নের একটা মেশিন, ইয়ার্ন টেস্ট করার জন্য একটা মেশিন, ইভেননেস টেস্টার, উস্টার হচ্ছে তার ম্যানুফ্যাকচারার নেম। এই মেশিনে ইয়ার্ন টেস্ট করা হয়, আরো বেশ কিছু প্রপার্টি পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে ইমপারফেকশন ইন্ডেক্স। ইয়ার্নকে 1000 মিটার টেস্ট করা হয়, সময় বাঁচানোর জন্য যদি 400 মিটারও করা হয়, রেজাল্টটাকে 1000 মিটারে কনভার্ট করে প্রকাশ করা হবে, এবং তিন ধরনের ফল্ট টোটাল 1000 মিটারের মধ্যে কয়টা পাওয়া গেল, এইটার টোটাল সংখ্যাটাই হচ্ছে ইমপারফেকশন ইন্ডেক্স। এখানে দেখানো হচ্ছে 250, আমি ভাগ ভাগ করেও লিখেছি। ধরা যাক থিক প্লেস পাওয়া গেল 100টা, থিন প্লেস পাওয়া গেল 100টা, ন্যাপস পাওয়া গেল 50টা 1000 মিটারের মধ্যে,
তাহলে এই টোটাল নাম্বার অফ ফল্ট পাওয়া গেল হচ্ছে তিন ধরনের ফল্ট, টোটাল নাম্বার পাওয়া গেল হচ্ছে 250। এই 250টাই হচ্ছে তখন ইমপারফেকশন ইন্ডেক্স। ইয়ার্নের ইমপারফেকশন বলতে ওই যে গ্রাফে যেটা আমরা দেখলাম ইয়ার্নের ইমপারফেকশন, সেটা বলতে এই ইমপারফেকশন ইন্ডেক্সকে বোঝানো হয়েছে। এখন কথা হচ্ছে যে ইয়ার্নের মধ্যে যে কোনো থিক প্রেস পাওয়া গেলেই কি আমরা সেটাকে ফল্ট ধরবো কিনা? তাহলে তো পুরো ইয়ার্ন জুড়ে শুধু ফল্ট এবং ফল্টই পাওয়া যাবে, কারণ হচ্ছে স্টেপল ইয়ার্নে তো আমরা বলেছি যে স্টেপল ইয়ার্নে 100% ইভেন ইয়ার্ন কখনোই পাওয়া সম্ভব না। কখনো থিক প্লেস থাকবে, কখনো থিন প্লেস থাকবে, ন্যাপস থাকবে, এই এই মানে বেসিক ফল্টগুলি সবসময় হচ্ছে স্টেপল ইয়ার্নে থাকবে। তো থিক প্লেস পাওয়া মাত্রই আমরা সেটাকে হচ্ছে থিক প্লেস একটা ফল্ট হিসেবে কাউন্ট করব কিনা, বা হচ্ছে একটা থিন প্লেস পাওয়া মাত্রই সেটাকে আমরা হচ্ছে একটা থিন প্লেস হিসেবে কাউন্ট করব কিনা, সেটা হচ্ছে একটা বিষয়। তো এই জিনিসটা বোঝার জন্য ইভেননেস টেস্টার যেটা করে, সে যে প্রিন্সিপাল অনুযায়ী কাজ করে, এটা সম্পর্কে আমি একটু হচ্ছে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যেমন একটা আমরা হচ্ছে 100% ইভেন ইয়ার্ন, আচ্ছা আমরা একটা হচ্ছে 100% ইভেন ইয়ার্ন তো স্টেপল ইয়ার্নে সম্ভব না, তো আমরা একটা ইয়ার্ন আঁকি স্টেপল ইয়ার্ন, সেটা কিরকম হতে পারে? মনে করো ধরা যাক এরকম একটা ইয়ার্ন ধরে নাও। একটা ইয়ার্ন যখন ইভেননেস টেস্টার সে তার মধ্যে নেয়, তখন সে প্রথমে যেটা করে টেস্ট করার পরে তার অ্যাভারেজ অ্যাভারেজ থিকনেসটাকে সে খুঁজে বের করে, অ্যাভারেজ থিকনেসকে সে খুঁজে বের করে। তো আমি অ্যাভারেজ থিকনেস বোঝানোর জন্য একটু ডট লাইন দিয়ে হচ্ছে অ্যাভারেজ থিকনেসটাকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো তার অ্যাভারেজ থিকনেস। তো ইভেননেস টেস্টার যখন সে টেস্ট করবে, তখন সেভাবেই সে অ্যাভারেজ থিকনেসটাকে খুঁজে বের করবে। তো অ্যাভারেজ থিকনেস যতটুকু বের করা হলো, এই অ্যাভারেজ থিকনেসটাকে আমরা ধরে নেই হচ্ছে 100%। এই অ্যাভারেজ থিকনেসটাকে আমরা হচ্ছে 100% ধরে নিলাম, অর্থাৎ এটার যে অ্যাভারেজ থিকনেস সেটাকে আমরা ধরে নিলাম 100%। এখন এই 100% এর সাপেক্ষে আমরা যখন যে কোনো একটা ইয়ার্নের ক্রস সেকশন চিন্তা করব, তখন তার কি অবস্থা দাঁড়ায়? মনে করো সবার প্রথমে আমরা এখানে একটা থিক প্লেস পেয়ে যাচ্ছি, তাই না? এই যে এই পয়েন্টে আমরা হচ্ছে একটা থিক প্লেস পেয়ে যাচ্ছি। তো ডট লাইন দিয়ে বোঝাচ্ছি অ্যাভারেজ থিকনেস। তো অ্যাভারেজ যদি 100 হয়, তো এটা কত হতে পারে? এটা মনে করো হলো গিয়ে 140, মনে করো, এক্সাক্ট তো বলছি না, মনে করো এটা হচ্ছে 140%। ঠিক আছে, এটা হচ্ছে 140%। এখন অ্যাভারেজ হচ্ছে 100, এই থিক প্লেসটা হচ্ছে পাওয়া গেল 140%। এখন প্রশ্ন হচ্ছে এটাকে কি আমরা থিক প্লেস ধরবো কিনা? উত্তর হচ্ছে না, এটাকে আমরা থিক প্লেস ধরবো না। কেন? এটা তো 140% অ্যাভারেজ এতে বেশি আছে, কেন ধরবো না? কারণ আমরা এখানে লিখে দিয়েছি যে থিক প্লেস তখনই আমরা ধরবো যখন সেটা +50%, অর্থাৎ অ্যাভারেজের চাইতে 50% যদি বেশি থাকে, তখন আমরা সেটাকে হচ্ছে একটা থিক প্লেস ধরবো। সেটা কিরকম হতে পারে? এটা তো 140, তার মানে অ্যাভারেজের চাইতে 40% বেশি আছে। যদি ন্যূনতম অ্যাভারেজের চাইতে 50% বেশি থাকে কোথাও, তখন সেটাকে আমরা গিয়ে থিক প্লেস ধরবো। এর নিচে হলে থিক প্লেস হওয়া সত্ত্বেও সেটাকে আমরা থিক প্লেস ধরবো না। কেন ধরবো না? কারণ তাহলে এত এত ফল্ট পাওয়া যাবে যে হচ্ছে মানে ফল্ট গুণে আমরা কখনো কুলায় উঠতে পারবো না সেহেতু। এবং আরেকটা আরেকটা আরেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে এটা ডিস্টার্বিং ফল্ট হবে না। আমরা ধরে নিই যে +50% এর যদি বেশি চলে যায়, তখন সেটা একটা ডিস্টার্বিং ফল্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠে। তো তখন আমরা সেটাকে একটা ফল্ট কাউন্ট করব। তো আশা করি বুঝতে পারছি যে 140% কি থিক প্লেস হিসেবে কাউন্ট হবে? উত্তর হচ্ছে না, 140% হলে সেটা থিক প্লেস হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, এবার আরেকটা জায়গায় চলে যাই। যেমন ধরা যাক এই জায়গাটায়, এই জায়গায় একটা থিক প্লেস পাওয়া যাচ্ছে বিশাল, এই জায়গায় একটা থিক প্লেস পাওয়া যাচ্ছে। তো এটা যদি মনে করো 100% হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা 320%, মনে করো এই 100, 200, 300, হ্যাঁ ধরা যাক এটা 310%, মনে করো 310%, অর্থাৎ বিশাল বড় একটা থিক প্লেস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই বিশাল বড় যে একটা থিক প্লেস পাওয়া যাচ্ছে, এটাকে তখন কোন ফলটা হবে?
এটা তো তখন থিক প্লেস অবশ্যই, দেখো এটা ন্যাপসের মধ্যে পড়ে যাচ্ছে। কেন? ন্যাপস আমরা বলেছি যে অ্যাভারেজের চাইতে প্লাস 200% যদি বেশি হয়, তার মানে অ্যাভারেজ হচ্ছে 100 প্লাস 200, মানে 300% হয়ে গেলেই সেটাকে আমরা ন্যাপস বলবো। সুতরাং এই 310% হলে সেটা একটা ফল্ট হিসেবে ইমপারফেকশন ইন্ডেক্সে জমা হবে এবং সেটাকে আমরা ন্যাপস বলবো। যদি এমন হতো 310% না, মনে করো এটা 290%, তাহলে কি হতো? 290% হলে কিন্তু সেটাকে আমরা ন্যাপস বলতে পারতাম না, ওটাকে তখন আমরা একটা থিক প্লেস হিসেবে কাউন্ট করতাম। ঠিক আছে, তো আরেকটা জি স্যার, যেমন ধরা যাক থিন প্লেস এর কথা যদি চিন্তা করি, মনে করো এই যে এখানে একটা থিন প্লেস দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা থিন প্লেস দেখা যাচ্ছে, মনে করো এই থিন প্লেসটা হচ্ছে 80% ধরে নাও, মনে করো এই থিন প্লেসটা হচ্ছে 80%, ঠিক আছে। তো এই থিন প্লেসটা যদি 80% হয়, এটা কি থিন প্লেস হিসেবে কাউন্ট হবে কিনা? উত্তর হচ্ছে না, এটা না থিন স্যার, প্লেস হিসেবে কাউন্ট হবে না, কারণ এটা অ্যাভারেজের চাইতে মাত্র 20% কম। আর ফর্মুলা বলে দিচ্ছে যে অ্যাভারেজের চাইতে যদি 50% কম, 50% কম তখন সেটা একটা থিন প্লেস হবে। আশা করি বুঝাতে পারছি। তো এইভাবে 1000 মিটার ইয়ার্ন নেওয়ার পরে সিস্টেম ইভেননেস টেস্টার করে কি, তার একটা অ্যাভারেজ হচ্ছে থিকনেস সে বের করে ফেলে, বের করে ফেলে যত হচ্ছে ইম্পারফেকশন পাওয়া গিয়েছিল সবগুলাকে সেইভাবে মেজার করে। তো এই ফর্মুলার মধ্যে যেগুলি পড়বে যে +50% থিক প্লেস কতগুলি, তখন সে ইম্পারফেকশন হিসেবে কাউন্ট করে, -50% থিন প্লেস কতগুলি, তখন সে ওটাকে ইম্পারফেকশন হিসেবে কাউন্ট করে, +200% কতগুলি, সেটাকে তখন সে ন্যাপস হিসেবে কাউন্ট করে। এইভাবে 1000 মিটার টেস্ট করে টোটাল যতগুলি ফল্ট পাওয়া যাবে, হ্যাঁ, সেই টোটাল ফল্টের নাম্বার অফ ফল্টকেই বলা হয় হচ্ছে ইম্পারফেকশন ইন্ডেক্স। তার মানে ইম্পারফেকশন ইন্ডেক্স যত বেশি হবে, আমরা কিন্তু বলতে পারবো ইয়ার্নের মান তত খারাপ, আর ইম্পারফেকশন ইন্ডেক্সের মান যত কম হবে, আমরা বলবো যে ইয়ার্নের মান তত ভালো। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এখন তুমি আমাদেরকে একটু বলো যে হচ্ছে কেউ একটু বলো যে তাহলে ইম্পারফেকশন বলতে কি বোঝা গেছে। ঠিক আছে, কেউ একজন একটু বলো যে ইম্পারফেকশন বলতে কি বোঝা গেছে, এটা আমরা বুঝতে পারলাম কিনা। স্যার, ইয়ার্নের কোয়ালিটি? হ্যাঁ, বুঝতে পারছো কিনা আমি যা যা বললাম? জি স্যার। হ্যাঁ, কেউ না বুঝলে সেটাও বলতে পারো যে স্যার এই জিনিসটা বুঝি নাই। আচ্ছা, তাহলে আমি ধরে নিছি তোমরা বুঝছো। এখন আমি হচ্ছে স্যার, এবারে রিসাপটা কেমনে করব? বুঝি নাই এভারেজ যেটা 100% ওটা স্যার কি? হ্যাঁ, ইভেননেস টেস্টার যেটা করে সে যেহেতু প্রত্যেকটা পয়েন্টেরই ইভেননেস জানে কত, ঠিক আছে, হ্যাঁ তাহলে অবশ্যই হ্যাঁ এটা যদি x1 হয়, এটা x2, এটা x3, এটা x4, সুতরাং সে তো অ্যাভারেজ বের করতেই পারবে। হ্যাঁ, এই এই হিসাবটা করে হচ্ছে ইভেননেস টেস্টার, একটা সফটওয়্যার। তো সে কিভাবে কাজটা করে এটা বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম। ওই সফটওয়্যারটাতে কি লেজার বা কোনো কিছু মাধ্যমে ওই সুতাটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, জি জি, এটা হচ্ছে সে দুইটা মেথডে কাজ করে, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স মেথড অথবা হচ্ছে অপটিক্যাল মেথড, অপটিক্যালি মেজার করে কিংবা হচ্ছে ক্যাপাসিটেন্স দিয়ে মেজার করে আর কি। বিস্তারিত, হ্যাঁ বিস্তারিত এখন বলার সুযোগ নাই, অন্য কোনো দিন হয়তো বলবো। হ্যাঁ বলো। বুঝছি স্যার, বুঝছি বুঝছি স্যার, জি বলো, বুঝছি স্যার, আর কোনো প্রশ্ন কি বুঝছি আছে? স্যার। আচ্ছা ঠিক আছে, না না না, আচ্ছা তাহলে আমি ড্রয়িংটা মুছে ফেললাম, আমরা হচ্ছে স্লাইডে চলে যাই। আমরা স্লাইডে চলে যাই। তো এখন এ দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ, বি দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্নের ইভেননেস, এবং সি দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্ন ইমপারফেকশন। এক্স অক্ষ বরাবর নয়েল পার্সেন্টেজ এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তার কোয়ালিটির ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট ইন ইয়ার্ন কোয়ালিটি। তো এই পর্যায়ে এসে হচ্ছে আমরা একটু খেয়াল করি, প্রথম যে প্রপার্টিটা আমরা বেছে নেব সেটা হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ। ইয়ার্নের স্ট্রেংথের ঘর হচ্ছে যে নীল রঙের লম্বা দাগওয়ালা হচ্ছে যে ঘরটা, সেটা হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ। অর্থাৎ ঘরটা দেখে বোঝা যাচ্ছে আমরা ইয়ার্নের হচ্ছে নয়েল পার্সেন্টেজ যত বেশি রিমুভ করছি তত বেশি কিন্তু তার হচ্ছে কি বলে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করছে। যেমন এখান থেকে দেখা যাচ্ছে আমি যদি এই যে এখানে 20% যদি নয়েল রিমুভ করে ফেলি, তাহলে কোয়ালিটির ইমপ্রুভমেন্ট ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোয়ালিটি, তার মানে কোয়ালিটির ইমপ্রুভমেন্ট হচ্ছে প্রায় এই দাগ বরাবর, অর্থাৎ প্রায় 8%-এর মতো। হ্যাঁ, যদি আমি এই 20% থেকে বাম দিকে যাই, তাহলে হচ্ছে প্রায় 8% পাবো। নয়েল হচ্ছে কম্বারের ওয়েস্ট, যে শর্ট ফাইবার গুলিকে আমরা ফেলে দিই। তো ওটা হচ্ছে আমরা তার মানে 20% নয়েল রিমুভ করে ফেললে আমরা প্রায় 8%-এর মতো হচ্ছে কোয়ালিটির ইমপ্রুভমেন্ট পাবো।
ঠিক আছে, যদি আমরা 20% না করে 10% রিমুভ করি তাহলে দাগটা হবে এইখানে, তো এপাশ থেকে বাম দিকে টান দিলে হ্যাঁ মোটামুটি 4-5 এর মতো পাবো আর কি। ঠিক আছে, তো এখানে এসে দাঁড়াবে, বোঝা যাচ্ছে যে আমরা নয়েল যত বেশি রিমুভ করব ইয়ার্নের স্ট্রেংথ তত বেশি বাড়বে। হাইয়েস্ট যদি আমরা 20% নয়েল রিমুভ করি ইয়ার্ন স্ট্রেংথ প্রায় হচ্ছে 8% এর মতো আমরা হচ্ছে বেশি পাবো। ঠিক আছে, এটা গেল স্ট্রেংথের আলোচনা। এরপরে হচ্ছে আমরা চলে আসি ইভেননেস এর দিক থেকে। ইভেননেস এর ক্ষেত্রেও কিন্তু তাই, ইভেননেস এর দাগ হচ্ছে এটা কালো রঙের যে ডট দাগ যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইভেননেস এর দাগ, ইভেননেস প্রপার্টি। তো তার মানে ইভেননেস এর ক্ষেত্রে যদি আমরা অ্যারাউন্ড 20% নয়েল রিমুভ করে ফেলি বাম দিকে টান দিয়ে চলে গেলে আমার মনে হয় দাগটা প্রায় অ্যারাউন্ড এইটুকু আসবে, অর্থাৎ প্রায় 18%। হ্যাঁ হ্যাঁ, প্রায় 18% এর মতো হচ্ছে আমরা এরকম বোঝা যাচ্ছে। আমি উদাহরণ হিসেবে 10 এবং 20 কে টেনে নিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রেংথ এবং ইভেননেস এর কথা। এর পরিবর্তে আমরা যদি হচ্ছে সি চিন্তা করি, সি হচ্ছে ইয়ার্নের ইমপারফেকশন। তো ইমপারফেকশনের ক্ষেত্রে একটা বিশাল বড় জাম্প দেখা যাচ্ছে, কারণ 20% যদি আমি রিমুভ করি তাহলে সি হচ্ছে এখানে প্রায় 64%। হ্যাঁ, 64-65 মোটামুটি এরকম অ্যারাউন্ড 65% হচ্ছে ইমপ্রুভমেন্ট করবে। তো এটা কিন্তু ইমপারফেকশন, তো আমি যদি কথাটা বলি ইমপারফেকশন ইমপ্রুভ করবে, তার মানে কি ইমপারফেকশন বাড়বে নাকি কমবে? ইমপারফেকশন বাড়বে না, ইমপারফেকশন বাড়া মানে তো থিক প্লেস, থিন প্লেস, স্ন্যাপস এগুলি বেড়ে যাওয়া। সরি, তার মানে ইমপারফেকশন কমবে। হ্যাঁ, যেহেতু আমাকে বলা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এই যে এ মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ইয়ার্ন কোয়ালিটি ইন পার্সেন্টেজ, তার মানে হচ্ছে আমি যদি 20% নয়েল রিমুভ করে ফেলি তাহলে ইয়ার্নের মধ্যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে, অর্থাৎ ইমপারফেকশন কমে যাবে 65%, ইমপারফেকশন কমে যাবে। যদি আমি 10% হচ্ছে নয়েল রিমুভ করি তাহলে প্রায় অ্যারাউন্ড 38% হচ্ছে ইমপারফেকশন কমে যাবে। যদি 5% নয়েল রিমুভ করি তাহলেও প্রায় 10% বা 8% এর মতো আমার হচ্ছে ইমপারফেকশন কম পাওয়া যাবে। ঠিক আছে, না আরো বেশি, এই যে এখানে প্রায় 15% এর মতো, 15-16% এর মতো হচ্ছে ইমপারফেকশন আমি কম পাবো। তার মানে এটা হচ্ছে বিষয় যে, তার মানে পুরো কথাটার সামারি হচ্ছে এটা যে আমরা ইয়ার্নের স্ট্রেংথ, ইভেননেস এবং হচ্ছে ইয়ার্নের ইমপারফেকশন, এই তিনটা প্রপার্টিকে এখানে দেখানো হয়েছে যে আমরা কত পার্সেন্ট নয়েল রিমুভ করলে ইয়ার্নের কোয়ালিটির মধ্যে কত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট পাবো। স্ট্রেংথের রেজাল্টটা একটুখানি কম, কারণ 20% যদি আমরা নয়েল রিমুভ করি তাহলে প্রায় 8% এর মতো আমরা হচ্ছে স্ট্রেংথ বাড়াতে পারবো। যদি ইভেননেস এর ক্ষেত্রে 20% নয়েল রিমুভ করলে ইভেননেস বাড়বে হচ্ছে অ্যারাউন্ড 18%, আর ইমপারফেকশনের দিক থেকে সবচেয়ে বড় পরিবর্তন পাওয়া যাবে 20% নয়েল রিমুভ করলে আমরা হচ্ছে ইমপারফেকশনের দিক থেকে ইমপ্রুভমেন্ট পাবো অ্যারাউন্ড 65%। স্যার, ইমপারফেকশন তো স্যার বাড়বেই, মানে ইমপারফেকশন বাড়বে আর কোয়ালিটি ইমপ্রুভ হবে? না না, ইমপারফেকশন ইনডেক্স মানে তো হচ্ছে তিন ধরনের ফল্টের যোগফল। সি নাম্বার পয়েন্ট যেটা, এটা হচ্ছে ইয়ার্ন ইমপারফেকশন। তাহলে তার মানে তো যত বেশি ইমপারফেকশন হচ্ছে কোয়ালিটি তত বাড়ছে। না না, ইমপারফেকশন আসলে পারফেকশনের বিপরীত, পারফেকশন মানে নিখুঁত আর ইমপারফেকশন হচ্ছে তার বিপরীত, এটা একটা নেতিবাচক শব্দ ইমপারফেকশন। ঠিক আছে স্যার, ইমপারফেকশন কমলে কোয়ালিটি ইমপ্রুভ হবে? জি জি, তো এখানে যেহেতু লেখা আছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, তার মানে হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে আমার ইমপারফেকশন কমবে, তত কমানো যায় কমবে তা তত কোয়ালিটি, জি জি, তত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে। আর আমার এখানে গ্রাফটা কিন্তু কোয়ালিটি ইমপ্রুভমেন্টের গ্রাফ, এই যে এখানে লেখা আছে এ ইমপ্রুভমেন্ট অফ ইয়ার্ন কোয়ালিটি ইন পার্সেন্টেজ, এ অর্থাৎ ওয়াই অক্ষকে এখানে হচ্ছে এ দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, জি স্যার, বুঝছি। আচ্ছা, গ্রাফটা কি বোঝা গেল? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আনমিউট করে করতে পারো। জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, আচ্ছা, যদি এটা বোঝা থাকে তাহলে হচ্ছে আমরা দেখি পরবর্তী টপিক কোনটা।
পরবর্তী টপিক হচ্ছে তাহলে আমরা এই যে নাম্বার 5 আমরা এটা স্কিপ করেছি, তারপরে হচ্ছে নাম্বার 6 ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন ওয়ান কোয়ালিটি, এটাও আমরা পড়ে ফেললাম মাত্রই। নাম্বার 7, নাম্বার 7টা আজকে আমরা শুরু করব না, মুনতাসির নিশ্চয়ই আছো, মুনতাসির হচ্ছে এটা একটু নোট ডাউন করে রাখো, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ নাম্বার 7 থেকে শুরু করব। ওটা একটু লম্বা আলোচনা, তো পুরো একটা ক্লাস হচ্ছে আমাদের দরকার হবে, এই জন্য মাঝামাঝি জায়গা থেকে এটা শুরু করব না। নাম্বার 7 তোমরা মুনতাসির বা অন্য যে কেউ আছো একটু নোট ডাউন করে রাখো যে আমরা আগামী ক্লাসে নাম্বার 7 থেকে শুরু করব, এটা আমাকে একটু মনে করায় দিবা। আমরা নাম্বার 8 এটা নিয়ে একটু কথা বলি, টপিক নাম্বার 8, দ্য ইনফ্লুয়েন্স অফ মেশিন কম্পোনেন্টস অ্যান্ড সেটিংস অন কম্বিং, এই টপিকটা নিয়ে আমরা একটু কথা বলবো নাম্বার 8 নিয়ে। তোমরা একটু নোট ডাউন করে রাখো নাম্বার 7 যেটা, নাম্বার 7টা নিয়ে আমরা ইনশাল্লাহ হচ্ছে নেক্সট দিন কথা বলবো আর কি। আমরা স্লাইডে চলে যাই, এইটা আচ্ছা আমরা এই মিটিংটা বেশিক্ষণ বাকি নেই, আমি এই মিটিংটা থেকে লিভ করে তোমরা আবার সেম মিটিংটাতে আবার জয়েন করো, ঠিক আছে? তাহলে আলোচনার মধ্যে বাধা পড়বে না। আমি লিভ করছি, তোমরা হচ্ছে এখনই সবাই আবার জয়েন করো, তারপরে আমরা টপিক নাম্বার 8টা পড়া শুরু করবো।